মাথায় ভর্তি উকুন হেঁটে বেড়াচ্ছে, আর আপনিও যখন তখন যেখানে সেখানে ঘ্যাঁস ঘ্যাঁস করে মাথা চুলকেই চলেছেন। আপনার পেস্ট্রিজের তো তাহলে দফা রফা ওখানেই। আর অনেক কষ্টে যদিও বা উকুনের হাত থেকে মুক্তি পেলেন, কিন্তু উকুনের ডিম আর মাথা থেকে যায়ই না। এ থেকে মুক্তি পাওয়া যেন আরও কঠিন। আসুন জেনে নিই কী কী কারণে আমাদের মাথায় উকুন হতে পারে। 1 নম্বর হলো মাথা অপরিষ্কার রাখলে। 2 নম্বর ভেজা চুল বাঁধার অভ্যাস থাকলে। 3 নম্বর ভেজা চুল অনেকক্ষণ বাঁধা অবস্থায় থাকলে। 4 নম্বর অন্যের চিরুনি, তোয়ালে, গামছা ব্যবহার করলে। 5 নম্বর হলো অন্যের মাথা থেকে উকুন চলে এলে। বেশিরভাগ সময় দেখা যায় যে প্রথমে বাড়ির বাচ্চাদের উকুন হয়ে থাকে, তারপর সবার মাথায় আস্তে আস্তে ছড়াতে লাগে। প্রথমেই উকুনকে প্রতিরোধ না করলে তা আমাদের জন্য একটি বড় অসুবিধা হয়ে দাঁড়াতে পারে। আবার উকুন মারার জন্য ক্ষতিকারক কেমিক্যাল ব্যবহার করলে তা আমাদের চুলে ভীষণভাবে ক্ষতি করে দিতে পারে। তাহলে আজ আমরা কিছু ঘরোয়া এবং প্রাকৃতিক উপায় জেনে নিই যা উকুন মারতেও সাহায্য করে এবং আমাদের চুলেরও ক্ষতি করে না। এই টিপসটিকে বানানোর জন্য সবার প্রথমে আপনি এখানে নিন নুনকে, আর এরপর আপনি নিন 1/2 কাপ জলকে, আর জলে আপনি দিয়ে দিন 1 চামচ নুনকে, যেটি আমরা বাড়িতে খাবার জন্য ব্যবহার করে থাকি। এরপর তৃতীয় জিনিসটি যেটি আপনি এখানে নেবেন ওটি হলো সাদা ভিনেগার। আমাদের মাথার উকুনকে দূর করার সাথে সাথে উকুনের ডিম আর লিকিকে দূর করার জন্য খুবই কার্যকর জিনিস। এটি আপনি যে কোনো দোকান থেকে পেয়ে যাবেন, আর যদি দোকানে না পান তবে আমি ভিডিও ডিসক্রিপশনে লিংক দিয়ে রেখেছি, আপনি ওখান থেকেও কিনতে পারেন। এতে অ্যাসিডিক অ্যাসিড আছে যার মাধ্যমে মাথা থেকে উকুন খুব সহজে দূর হয়ে যায়। এটি আপনি 1/2 কাপের পরিমাণে নিয়ে নেবেন। এটি চুলে লাগালে চুলের কোনো ক্ষতি হবে না, তাই নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। আসুন জেনে নিই আপনি এর ব্যবহার কিভাবে করবেন। সবার প্রথমে আপনি আগের বানানো নুন জলের সাথে এটিকে মিশিয়ে দেবেন। মেশানোর পর নুনকে ভালোভাবে নাড়িয়ে নেবেন যাতে নুন ভালোভাবে গলে যেতে পারে এর মধ্যে। এবার আমাদের টিপসটি একদম তৈরি। এটিকে মাথায় লাগানোর জন্য পরিষ্কার তুলোর টুকরো নিয়ে নিন। তুলোটিকে ভিজিয়ে আপনি আপনার চুলের গোড়ায় লাগাবেন। লাগানোর পর 10 মিনিট এইভাবেই রেখে দেবেন, আর 10 মিনিট পর শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে আপনি এই টিপসটির প্রয়োগ 2 থেকে 3 বার করবেন আপনার মাথায়। আপনি হয়তো ভাববেন আমি এখানে নুন কেন ব্যবহার করছি, তবে বলে দিই যদি আপনার চুল পড়ছে, শুষ্ক হয়ে যাচ্ছে, খুশকি দিন দিন বাড়ছে, তবে এই সব সমস্যা থেকে মুক্তি দেবে নুন। হ্যাঁ, নুন এমন একটা জিনিস যা চুলের স্বাস্থ্য ফেরাতে দারুণ উপকারী। তাই এই একটি টিপসে আপনার উকুন দূর হওয়ার সাথে সাথে অন্যান্য চুলের সমস্যাগুলিও দূর হয়ে যাবে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ছোট্ট টিপস আপনাদের জন্য। আমি আশা করি আপনাকে এই ভিডিও পছন্দ এসে থাকবে। যদি এসে থাকে তবে প্লিজ এই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন, আর সাথে সাবস্ক্রাইব করতে পারেন।